রাসূলের প্রতিটা সুন্নাত আপনার জন্য নিবার লেবাস বানান। আল্লাহর কসম বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতির রাসূলিল্লাহ বলে যখন কবর রাখবে রাসূলের নূরানী কুল মোবারক আপনার ঠাঁই হয়ে যাবে। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, সেই নবীর নাম আমরা জপি, কারণ আজকের মাহফিল হচ্ছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে। শুধু নবী নবী, শুধু নবী নবী, শুধু নবী নবী। আমি নবীর নাম জপলে আমার কলিজা ঠান্ডা হয়, কিন্তু বাংলাদেশের অসংখ্য এখন নিউ নিউ কিছু শায়খ বের হয়েছে যারা কুখ্যাত বলে, এদেরকে বিখ্যাত বলতে পারি না, কারণ ওই কুখ্যাত শায়খ বলে রসুলের নাম জপলে, রসুলের নাম জপলে নাকি কোনো কল্যাণ নাই। জোরে বলে নাউজুবিল্লাহ, রসুলের নাম জপলে কল্যাণ নাই, এই কথা যেই বলে তাকে কি কখনো মুসলমান বলা যায়? এ জবান খুলে বলে যায়, তার নাম বলতে চাই না, তবে এতটুকু বলতে চাই, ওই লোককে শোনাতে চাই যাকে আপনারা মোহাব্বত করে শায়খ আহমদুল্লাহ বলেন। আমি বলি প্রয়োজনটা কি নামটা নেওয়ার, কারণ ওই লোকটা বলেছে সরকারে মদিনার নাম জপলে কোনো কল্যাণ নাই। আরে বোকা, তুই বুঝবি না, কিন্তু বাংলাদেশের জাতীয় কবি এনার নাম ছিল কাজী নজরুল ইসলাম, তিনি ক্লাস এইট পর্যন্ত লেখাপড়া করেছে, তার বই, তার সাহিত্য, তার প্রবন্ধ কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এখন পড়ানো হয় মাস্টার্স ক্লাসে, এখনো বুঝে আসে না কাজী নজরুল ইসলাম, বুঝতে পারলাম না ক্লাস সেট পড়ে আপনার বই মাস্টার্স ক্লাসে পড়ানো হয়, এত পাওয়ার কোত্থেকে পেলেন? ওই না, কাজী নজরুল ইসলাম বলে আল্লাহর কসম আমার জ্ঞান থাকতে না পারে, পাওয়ার থাকতে না পারে, তবে আমার এই এনার্জি শক্তি সাহিত্যের পাওয়ার পেয়েছি রসুল্লাহর মহাব্বতের কারণে। জুড়ে বলে সুবহান। সেই কাজী নজরুল ইসলাম কি বলেছে সবাই আমরা জানি, মুহাম্মাদের নাম জপিয়েছিলি বুলবুলি তুই আগে, তাই কিরি তোর কণ্ঠের গান এত মধুর লাগে। আমার আল্লাহ বুলবুলিকে সৃষ্টি করার পরে বলল এ বুলবুলি যাও তোমাকে স্বাধীন করে দিলাম, তোমার মুখ দিয়ে জীবনের প্রথম যে শব্দটা বের করতে মন চায় তোমাকে ওপেন করে দিলাম, তোমাকে স্বাধীনতা দিয়ে দিলাম। বুলবুলি চিন্তা করলো আমি কার কারণে সৃষ্টি হয়েছি, লাউলা কালামা খলাকতুল আফলাক, আমার নবীকে সৃষ্টি করা না হলে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কেউ আসতো না, গাছপালা তরু লতা এমনকি আমার আল্লাহ নিজেকেও প্রকাশ করতেন না। তো বুলবুলি বলে যেই নবীকে আমার আল্লাহ রাজি করার জন্য নিজেই প্রত্যয় বন করেছে, তো আমি বুলবুলি কেন অন্য কোনো নাম নেব? বুলবুলি তার জীবনের প্রথম শব্দ উচ্চারণ করলো ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুলবুলি বলে রসুলের নাম আমার মুখে যখন নিলাম খোদার কসম দুনিয়ার সবচেয়ে সুন্দর পাখির কণ্ঠ আমার আল্লাহ আমি বুলবুলকে প্রদান করলেন। জোরে বলে সুবহান। একটা বুলবুলি আমার নবীকে ছিনল, নবীর নাম নিল, কণ্ঠ সুন্দর হয়ে গেল, আর রসুলের নাম নিলে কল্যাণ নাই, জপলে কল্যাণ নাই তুমি বুঝতে পারবে না, কারণ তুমি গাদ্দার, তুমি হচ্ছে দুশ্মনের রসুল। রসুলের নাম জপলে অবশ্যই কল্যাণ আছে। তাহলে সরকারে মদিনার প্রেমের একটা গুঞ্জন আপনাদেরকে শুনাই, রসুল্লাহ যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করতে লাগলেন সিদ্দিক আকবর সহ, আমরা সকলেই জানি রসুল রাতের বেলা একটা গুহার ভিতরে ঢুকলেন, এটার নাম হচ্ছে জাবালে সুর। জাবালে সুর এর ভিতরে যখন ঢুকলেন সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ আমার পেরেশানি হয়, আপনি রসুলকে কি কি আবার কাফেররা আঘাত করে নাকি? কারণ রসুল আপনার গায়ে জীবনে একটা মশা মাছি ধুলাবালি পর্যন্ত টাচ করে নাই, আপনার গায়ে আঘাত করলে আমি সিদ্দিক আকবর সহ্য করতে পারবো না। নবী আমার বলে লা তাহজান ইন্নাল্লাহ মানা, সিদ্দিক আকবর টেনশন করো না, তুমি আর আমি এমনটা নয়, আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। এই কথা বলার সাথে সাথে সিদ্দিক আকবর ঠান্ডা হয়ে গেল। এবার গর্তের ভিতরে দুইজন ঘুমিয়ে পড়লো, হঠাৎ করে ওই গর্তের মুখের ভিতরে আল্লাহর এক অনন্য সৃষ্টি একটা পোকা, এর নাম ছিল মাকড়সা। মাকড়সা ওই গর্তের মুখের ভিতরে এসে চিন্তা করতে লাগলো এই গর্তের ভিতরে রাহমাতুল্লিল আলামিন শুয়ে আছে। রাহমাতুল্লিল আলামিন শুধু মানুষের নবী নয়, আমি মাকড়সার নবী, পিপিলিকার নবী, কুকুলের নবী, গোলাপের নবী, তো আমি মাকড়সার পক্ষ থেকে সরকার মদিনাকে মহাব্বতের কিছু কি দেখাতে পারি? মাকড়সা চিন্তা করলো এই মুহূর্তে কাফররা যদি সরকার মদিনার গর্তের কিনারে এসে হাতের মধ্যে টর্চ লাইট নিয়ে টর্চ মারে তাহলে সরকার মদিনাকে দেখলে আঘাত করবে, কিন্তু রসুল্লাহকে আঘাত করলে আমি মাকড়সা তো সহ্য করতে পারবো না। মাকড়সা বলে আমার পক্ষ থেকে কি প্রেম দেখানো যায়, কি মহাব্বত দেখানো যায়? মাকড়সা হঠাৎ করে মুসকে এসে বলল আমার প্রেম বের হয়ে গেল। কি প্রেম? মাকড়সা বলে আমার ভিতর অসংখ্য জাল আছে, সুতা আছে, তোমরা দেখবা ঘরের কোণের ভিতরে মাকড়সা সুন্দর সুন্দর বাসা করে, সুতা বের করে। মাকড়সা বলে আমি চিন্তা করলাম রসুল্লাহর গর্তের উপরে আমি একটা সুন্দর করে সুতা দিয়ে বাসা করে ফেলবো, কাফেররা চিন্তা করবে এই গর্তের উপরে মাকড়সার বাসা যেহেতু আছে
মুহাম্মদ ঢুকতেই পারে না, ঢুকলে তো মাকরুশার বাসা ভেঙে যাওয়ার কথা, কিন্তু রাসূল ভিতরে আছে, আমি উপর দিয়ে বাসাটা করে দেই। মাকরুশা বলে আমি বাসা করার জন্য আমার সুতাগুলা খুলতে লাগলাম, মাকরুশা বলে আমি এক পাশ থেকে আমি বাসা করতে লাগলাম, আমি সুতা খুলে আমি জাল বুনতে লাগলাম, জাল বুনতে বুনতে আমি যখন গর্তের মধ্যখানে আসলাম হঠাৎ করে দেখলাম আমার নিঃশ্বাসটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। মাকরুশা কি হলো? মাকরুশা বলে আমার নিঃশ্বাস বন্ধ হয় কেন জানো? আমার ভিতরে যা সুতা আছে তার অর্ধেক সুতা আমি বের করতে পারবো, বাকি অর্ধেক সুতা আমার জীবন ধারণের জন্য, আমার বাসার জন্য, দুনিয়াতে চলার জন্য, বাকি অর্ধেক সুতা যদি আমি বের করি আমি মৃত্যুর গুলো ঢলে পড়বো, আমি মৃত্যুবরণ করবো। মাকরুশা চিন্তা করলো বাকি অর্ধেক সুতা বের করলে গর্তের মুখে জাল তো কমপ্লিট হবে, তবে আমি তো মৃত্যুবরণ করবো। মাকরুশা বলে আমি কার জন্য মরবো, কার জন্য মরবো, কার জন্য মরবো? মাকরুশা বলে ও আমি তার জন্য মরবো যার জন্য হযরতে হামজালা উহুদের জমিনে বাসর গর্ত থেকে ডর দিয়ে ওই না উহুদের জমিনে গিয়ে গলাকাটা মুরগির মতো তড়াপ তড়াপ করে শহীদ হয়েছে, তো আমি কেন পারবো না? মাকরুশা বলে আমি সুতা বের করতে লাগলাম, গোটা সুতা বের করে আমি গর্তরে পড়ে আমি জাল বাঁধলাম, মৃত্যুর গুলো ঢলে পড়লো। আমার আল্লাহ বলে কে রে মাকরুশা, পাগল হয়ে গিয়েছিস? আমার বন্ধুর জন্য দুনিয়ার জমিনে মাথায় টুপি, মুখে দাঁড়ে, গায়ে পাঞ্জাবি লাগে রসুলকে চিনে না, রসুলকে নিরাক্ষর বলে গালি দেয়, ইয়া রাসূলুল্লাহকে ফালতু স্লোগান পর্যন্ত বলে, আর তুমি মাকরুশা তো মানুষ না, একটা পোকা, আমার নবীকে এত মোহাম্মত। আমার আল্লাহ বলে যা মাকরুশা, বন্ধুকে মোহাম্মত করেছিস তো কিয়ামত পর্যন্ত তোকে একটা পাওয়ার দিলাম, একটা সম্মান। আল্লাহ কেমন? আমার আল্লাহ বলে পবিত্র কোরআনে 114 সূরার ভিতরে তুমি মাকরুশার নামে আমি 1,00,000 সূরা নাজিল করলাম, এটার নাম হচ্ছে সূরায়ে আনকাবুত, অর্থাৎ মাকরুশার সূরা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, একটা মাকরুশা আমার নবীকে ছিলে আর গাদ্দার মুখে দাঁড়িয়ে লাগিয়ে রসুলের সুন্নতের মোবারক লাগিয়ে আমার রসুলের নাম জপলে তোমার কল্যাণ নাই। মাকরুশা নবীর নাম জপতে জপতে কোরআনের সাবজেক্ট হয়ে গেল। আমরা কি সকলেই জানি না সরকার মদিনা হুজরা মোবারকের মধ্যে বসে রইলেন, মসনবি শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ লেখে একটা মৌমাছি এসে বো বো করে রসুল্লার সামনে ঘুরছে। আমার নবী বলে হে মৌমাছি লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ, কারণ নবী যখন ডাক দেয় সমস্ত প্রাণীগুলোর জবান খুলে যায়, তার রসুল যেই ভাষা কথা বলে ওই প্রাণী সেই ভাষা কথা বলতে পারে। এবার আমার রসুল বলে কিরে মৌমাছি তোমার মুখের মধু নাকি অতি মিষ্টি, এটা কিভাবে বানাও আমাকে একটু শোনাও তো। মৌমাছি বলে নবী আপনি তো সবই জানেন, কেন জিজ্ঞাসা করেন? আমার নবী বলে আমি তো জানার জন্য জিজ্ঞাসা করি না, আমি যখন জিজ্ঞাসা করি তুমি বলবে, আমার উম্মত আমার জিজ্ঞাসা করার মাধ্যমে জানতে পারবে, এই জন্য প্রশ্ন করেছি। মৌমাছি বলে ইয়া রাসূলুল্লাহ আমরা রজনীগন্ধার মধ্যে যাই, আমরা নয়টার ফুলে যাই, আমরা গোলাপে যাই, আমরা জবাতে যাই, বিভিন্ন ফুল গাছ থেকে রসগোল্লা সংগ্রহ করে আমরা যখন একটা জায়গায় করি আমরা দেখি কোনটা টক, কোনটা জাল, কোনটা মিষ্টি, কোনটা তিতা, কোন স্বাদ আমরা পাই না, আমরা সিজদার মধ্যে পড়ে যাই। আল্লাহ সারাদিনের পরিশ্রম কি আমাদের বৃথা গেল, আমাদের স্বাদ কি পাবো না? তখন রাব্বুল আলামিন নবী আমাদেরকে একটা সূত্র শিখিয়ে দেয়, একটা মন্ত্র শিখিয়ে দেয়, এই মন্ত্রটা টক জাল মিষ্টির চারপাশে আমরা 7টা চক্কর দেই আর 7 পড়ি, এটা দুনিয়ার সবচেয়ে স্ট্যান্ডার্ড মধুতে পরিণত হয়ে যায়। আমার নবী বলে এই সূত্রটা কি, মন্ত্রটা কি? মৌমাছি বলে খোদার কসম গপ্তে চু হানিমে বার আহমদ দুরুদ মিশওয়াত তারিখে ওয়া তালকিরারে বুদ। নবী খোদার কসম অন্য কিছু নয়, 7টা চক্কর দেয় আর মুখে একটাই আওয়াজ থাকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী আপনার নবীর উপরে 7 দুরুদ শরীফ পড়ে 7টা চক্কর দেওয়ার পরে টক জাল মিষ্টি তিতা থাকে না, দুনিয়ার 182 রোগকে ভালো করতে পারে, এটা মধুতে পরিণত হয়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বলে কিরে মোহাম্মাসি আমার বন্ধুর প্রতি এত মোহাব্বত, এত ভালোবাসা, রেগুলার দুরুদ শরীফ, আর একবার নয় দুইবার নয় 7 যা মোহাম্মাসি তোকে একটা সম্মান দিলাম আল্লাহ, কেমন? আমার আল্লাহ বলে পবিত্র কোরআনে 114 সূরার ভিতরে তুমি মোহাম্মাসির নামে আমি আল্লাহ একটা সূরা নাজিল করলাম, এটার নাম সূরাতুন নহল, অর্থাৎ মোহাম্মাসির সূরা। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। একটা মোহাম্মাসি নবীর নাম জপে কোরআনের সাবজেক্ট হয়ে যায়, একটা মাকরুশা নবীর নাম জপে কোরআনের সাবজেক্ট হয়ে যায়, একটা কুকিল, একটা একটা বুলবুলি সরকার মদিনার নাম জপে কণ্ঠ সুন্দর হয়ে যায়। এই তো শুধু কীট পতঙ্গের কথা বললাম, এরপর যদি প্রাণী ধরি, এরপর যদি মানুষ ধরি, আশরাফুল মাখলুকাত, তুমি দেখবা রসুলের নাম যারাই জপেছে তারাই জান্নাত, যারাই জপেছে তারাই জান্নাত, যারাই জপেছে তারাই জান্নাত। একজন জাতীয় কবি যদি বলে মুহাম্মদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, একজন কাজী নজরুল ইসলাম জাতীয় কবি রসুলের নাম জপলে কল্যাণ আছে বলে, আর যেই ব্যক্তি বলে রসুলের নাম জপলে কল্যাণ সে জাতীয় কবির বিরুদ্ধে আচরণ করার কারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা দরকার। ডান হাত ধরে বলো ঠিক কিনা?
সাবধান ওই নবীর পক্ষে ওই নবীর ইশকে মহব্বতে কথা বলার কারণে আজকে আমাদেরকে আঙ্গুল তুলে বলে আমরা নাকি জিলাপি খোর কেরে জিলাপি খোর কেন বললা বলে যেই পরিমানে তোমরা মিলাদকে আমারে পরে জিলাপি খাও বাংলাদেশে তোমরা মিলাদকে আমারে পরে জিলাপি যদি না খাও সুন্নি জনতা বাংলাদেশের অর্ধেক জিলাপির দোকান বন্ধ হয়ে যাবে আমি তাকে গালাগালি করি না আমি বলি ভাই তুমি যে আমাকে জিলাপি খোর বললা আমি তোমাকে পাল্টা আক্রমণ করব না কারণ আমাদের সুন্নিদের কথায় কথায় হকিস্টেট দিয়ে আক্রমণ করার অভ্যাস কিন্তু আমাদের নাই কথায় কথায় চাপাতি বের করা রান্দা বের করা 147 বের করে আমাদের শাপল চত্বরের মতো আক্রমণ করার অভ্যাস কিন্তু আমাদের ভিতরে নাই আমাদের মূল অস্ত্র জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সব ষষ্ঠ তলায় তুমি উঠবা 3.5 কোটি টাকার কিতাব আছে বুখারি মুসলিম তিরমিজি লক্ষ লক্ষ কিতাব এইগুলোই হচ্ছে আমাদের অস্ত্র আমি তোমাকে আক্রমণ করব না তুমি যে আমাকে গরম জিলাপি খোর বললা আমি তোমাকে একটু পাল্টা জিজ্ঞেস করতে চাই ভাই জিলাপি খাওয়া হালাল নাকি হারাম বলে জিলাপি খাওয়া তো হালাল তো আমি বললাম জিলাপি খাওয়া যদি হালাল হয় তাহলে আমি গোলাম রাব্বানি কাসিমি তো হারাম খাই না আমি হালাল খাই রাসূল বলেছে বেশি বেশি মিষ্টি খাও মিষ্টি খেলে কথা মিষ্টি হবে চেহারা মিষ্টি হবে মিষ্টি খাওয়া আমি রাসূলুল্লাহর একটা সুন্নাত আদায় হবে জোরে বলে সুবহানাল্লাহ আমার আমাদেরকে গরম বিরানি খোর এবং তাবারক খোর বলা হয় আজকে আছে তাবারক সত্যি আছে তো নাকি তাবারক যারা পছন্দ করে না আমাদেরকে বিরানি খোর বলে আমরা মিলাদ কিয়ামের পরে তারা কিন্তু আসবে আসার পরে দুইজনের মধ্যখান দিয়ে হাত ঢুকাই দিয়ে বলবে আমাকে এক প্যাকেট দেন তাদেরকে ধাক্কা দেওয়া যাবে না মিলাদুন্নবীর প্যান্ডেলে যেহেতু চলে এসেছে একবার ঠান্ডা হাওয়া যখন লাগবে আগামী বছরের মিলাদুন্নবীর আয়োজনে তারাই প্রথম দাঁড়িয়ে থাকবে কথা বলুন ঠিক কি না তো বিরানি খোর তাবারক খোর বললে এতে কি রাগ করা যাবে একটু জবান খুলে রাগ করা যাবে তবে রাগ করে না আবার মাঝে মাঝে টুকটাক প্রতিবাদ না করলে আমাদেরকে দুর্বল বাবা হয় এই জন্য বিরানি খোর তাবারক খোর বললে আমি আমার পক্ষ থেকে হালকা করে একটা টোকা দেই বলে হুজুর টোকা আবার কেমন টোকাটা এমন করে আমি দেই সুন্নিরা খাই বিরানি বাতিল দের হয় সুলকানি সুন্নিরা খাই তাবারক বাতিলেরা খায় ডালফানি কি আপনার ভয় পাচ্ছেন কোন সমস্যা আছে আমার কত লজিক আছে বাবা আমরা সুন্নিরা মানুষ মারা গেলে চাঁদদিনা করি চাঁদদিনা করার সময় কিছু খাওয়া আত্মীয় স্বজনকে খাওয়াই আর কিছু আমরা এতিমখানায় সুন্নি হেফজখানায় আমরা পাঠিয়ে দিই আমরা মানুষ মারা গেলে আমরা 40টা করি আমরা সুন্নিরা 40টা করার পরে কিছু আত্মীয় স্বজনকে খাওয়াই কিছু আমরা হেফজ মাদ্রাসা এতিমখানা পাঠিয়ে দিই আমরা সুন্নিরা মিলাদুন্নবী করি কিছু আমরা আত্মীয় স্বজনকে খাওয়াই আমরা কিছু হেফজখানায় এতিমখানা পাঠিয়ে দিই আমরা সুন্নিরা উরুস করি কিছু আমাদের মানুষকে খাওয়াই কিছু এতিমখানায় হেফজখানায় পাঠাই এই জন্য সুন্নি যে কোনো হেফজখানে এতিমখানা গেলে দেখবেন সপ্তাহে 7 দিনে 7 দিন এক হয় মেজবানের গোস্ত না হয় কাচ্চি বিরিয়ানি না হয় হাজি বিরিয়ানি সুন্নিদের চেয়ে মাদ্রাসায় সম্পূর্ণ খাওয়া আর বাতিলরা 7 দিনে মানে না 40 মানে না মিলাদুন্নবী মানে না উরুস মানে না ওদের মাদ্রাসায় শুধু ডালের পানি আর ডালের পানি কথা বলুন ঠিক না সেই জন্য আমি বলছিলাম সুন্নিরা খাই বিরিয়ানি বাতিলদের হয় সুলকানি সুন্নিরা খায় তাবারক বাতিলেরা খায় ডালফানি সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে ডান হাত তুলে বলো ঠিক কিনা শুন আস্তে আমার গাড়িটা ভাঙ করে ভাই তোমরা যা শুরু করছো বুঝছো সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হাতে বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে হামলা করে মামলা করে করে হয়রানি সুন্নিরা খায় বিরানি বাতিলদের হয় সুলকা সুন্নিরা খায় তাবারুক বাতিলেরা খায় ডালফানি সুন্নিরা ওলিদের জিয়ারতে যায় বাতিলেরা ওলিদের মাজারে ভাঙতে চায় ডান হাত তুলে বলো ঠিক কিনা সুন্নিরা ওলিদের জিয়ারতে যায় বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায় সুন্নি কি বুঝবে তুমি কবরে
খাবে যখন ফেরেশতাদের পিটানি ঠিক না সুন্নিরা খায় বিরানি বাতিলদের হয় সুলকানি সুন্নিরা খায় তাবারুক বাতিলরা খায় ডাল পানি সকালবেলায় অনেকে চায়ের দোকানে গিয়ে বলবে ভালোই তো আলোচনা করেছিল ঘন্টা খানেক দরকার কি আবার সুন্নি ওহাবি এইগুলা বুঝতে হবে এদের রক্তে এজিদের রক্ত ঢুকে পড়েছে কথা বলুন ঠিক না আর আমি গোলাম রাব্বানি কাশিমি এই স্টেজে বসার পরে অন্ততপক্ষে 10 বার বলেছি আমি সুন্নি আমি সুন্নি আমি সুন্নি কোন ওয়াবির বাচ্চা স্টেজে বসে একবার ওহাবি বলুক তারপরে দুতার বৃষ্টি শুরু হবে কারণ ওহাবি হচ্ছে অবৈধ একটা পরিচয় আর সুন্নি বৈধ এই জন্য পরিচয় দিতে হুঙ্কার দিতে আমাদের কোনো ভয় লাগে না ডান হাত তুলে বলো ঠিক কিনা মনে রাখবেন আমি সৈয়দ মুকারম বারি নয় মুকারম বারি সুন্নিদের জন্য স্পেশাল একটা গিফট আমাদের জন্য তিনি সব সেক্টরে কাজ করেন তিনার আলোচনা শুনবে ওহাবি খারেজি রাফিজি জামাতি মুতাজিলা সবাই তিনাকে ভালোবাসেন কিন্তু আমি গোলাম রাব্বানি কাশিমিকে সবাই ভালোবাসতে পারবে না হ্যাঁ মুকারম বারি সাহেব সুন্নিয়তের জন্য একটা ব্র্যান্ড আমি মনে করি একজন সুন্নিয়তের রিপ্রেজেন্টার হিসাবে বিভিন্ন গ্রুপকে যেরকম মুগ্ধ করেন আলহামদুলিল্লাহ তবে আমি গোলাম রাব্বানি সরকারে মদিনার নাগাহে করমে আমি মনে করি সরকারে মদিনার প্রেমে সবাই এক সিস্টেমে এক তালেই চললে হবে না কেউ মিষ্টি মিষ্টি কথা বলে ইসলামের দিকে ডাক দিবে আবার কেউ রসুল্লার বিরুদ্ধে কথা বললে ইসলাম একা থানলে তার বিরুদ্ধে গর্জন দিয়ে কথা বলতে হবে এত যদি শহীদুল ইসলাম ফারুকের মতো আমাদের জীবন বিপন্ন হয়ে যায় জীবন দিব কিন্তু ইমান কখনো বাতিলের কাছে ইমাম হুসাইন শিক্ষা দিয়েছেন বিক্রি করা যেতে পারে এ জবান খুলে বলুন যাবে সেই জন্য আমি আপনাদেরকে বলছিলাম রসুলের মহাব্বত প্রেমের বাগানে আগামীকাল আমাদের চট্টগ্রামে পৃথিবীর সবচেয়ে বড় জশ্ন জুলুস স্টার্ট হবে আমরা সবাই জশ্ন জুলুসে যাব আপনাদের কোনো যাওয়ার ব্যাপারে কোনো দ্বিমত না থাকবে না আমি বিশ্বাস করি কারণ আমরা যার পিছনে আগামীকাল জশ্ন জুলুস করব তিনি হচ্ছেন রসুল আকরাম সরকারে মদিনার 41তম আওলাদ এত কোনো সন্দেহ আছে একটু জবান করে সন্দেহ আছে সেই সরকারে মদিনার মিলাদুন্নবী পালন করতে গিয়ে আজকে আমরা আজিমুশান মাহফিল সাজিয়েছি আমার কেন জানি মনে হয় কয়েক লক্ষ টাকা তো খরচ হয়েছে এই দুনিয়ার কাউকে রাজি করার জন্য এই প্যান্ডেল সাজানো হয় নাই একমাত্র দু জাহানের বাদশাহ সরকারে মদিনাকে রাজি কারণ সরকারে মদিনাকে রাজি করার জন্য মহান রব্বুল আলামিন তাকিয়ে আছে খুদা কি রাদা চাহে তা হে দোয়ালাম খুদা চাহে তা হে রাজায়ে মুহাম্মদ আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গাম্বর আল্লাহর দিকে তাকিয়েছে আল্লাহকে রাজি করার জন্য আর আমার আল্লাহ বলে আমি একজনকে রাজি করার জন্য তাকিয়েছি আর সেটা হচ্ছে আমার বন্ধু হাবিবে কিবরিয়া একটু জবান খুলে বলে যুবক আমার পর্দা নিশিন মা বন্যা আমি একদম আলোচনার সংক্ষেপের দিকে চলে যাচ্ছি আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে অনেকে আজকে প্যান্ডেল সাজিয়েছে আগামীকাল অনেকে ট্রাকের মধ্যে গিয়ে অনেকে আফেল নেবে অনেকে শরবতের ব্যবস্থা করবে অনেকে বিরিয়ানির প্যাকেট বিতরণ করবে বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এসেছে এদেরকে মেহমানদারি করবে তাবারক খাওয়াবে এবার প্রশ্ন আসতে পারে তামাম দুনিয়ার সবাই যে আমরা এত লক্ষ লক্ষ টাকা খরচ করেছি রসুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবেসেছে সাহাবাই কেরাম কি করেছে আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবী আমার আমার নবী বলে তোমরা তো 1,00,000, 5,00,000, 10,00,000 খরচ করেছ আমার সাহাবায়ে কেরাম অনেকে আছে তার মাকে ছেড়ে দিয়েছে বাবাকে ছেড়ে দিয়েছে বিশাল বিশাল অট্টালিকার আশপাশ ছেড়ে দিয়েছে এমনকি আমি রসুল্লার জন্য সম্পদ ছেড়ে দিয়েছে এমনটা নয় আমি রসুল্লার জন্য জীবন পর্যন্ত কোরবান করেছে নবী উদাহরণ কি আমার নবী বলে তাহলে শোনো আমার একজন জলিল কদর সাহাবী ছিল এনার নাম ছিল হযরতে মাসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাসাব তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মক্কার জমিনের সবচেয়ে স্ট্যান্ডার্ড ভিআইপি স্টাইল যে একটা যুবক ছিল ওই মাসাব ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার যে পাঞ্জাবি গায়ে দিত সকালবেলায় যেই পোশাকটা পরত বিকালে সেই পোশাকটা আর পরে না বিকালে যেটা পরে রাতের বেলায় সেটা আর পরে না রাতের বেলায় যেটা পরে সকালে পরে না তার এত কু
কোটি কোটি টাকার মালিক ছিল, তার বাবা বিশাল ধনাঢ্য পরিবারের সন্তান ছিল। আরে যুবক আমার, আল্লাহর নবী বলে আমার মাসাব, আমার আসাব, নবী কাঁদেন কেন? আমার নবী বলে আমার মাসাব ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে নতুন পাঞ্জাবি চেঞ্জ করতো, শুধু এটা নয়, সে যখন জুতা পড়তো মক্কার জুতাগুলো পড়তো না, ব্র্যান্ডের জুতা পড়তো। যেই ব্র্যান্ডের জুতাগুলো ইয়ামান থেকে বিভিন্ন লক্ষ লক্ষ রুপিয়া খরচ করে দেশের মধ্যে আনতে হয়, আমার মাসাব এমন মাসাব ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তার চুলের কাটিং দেখলে বিভিন্ন মেয়েরা বলতো, ইস মাসাব যদি আমার স্বামী হতো, আমার বয়ফ্রেন্ড হতো, আমার বন্ধু হতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। সমস্ত মহিলারা যখন মাসাবের জন্য কান্না করে, মাসাব যখন রাস্তা দিয়ে হাঁটে তার ভিতরে অহংকার, আমার মতো স্মার্ট ছেলে মক্কাতে নাই, আমার মতো কোটিপতির ছেলে মক্কাতে নাই। মাসাব বলে আমি হাঁটতে হাঁটতে, আমি হাঁটতে হাঁটতে, আমি হাঁটতে হাঁটতে, মাসাব বলে একদিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমার সামনে পড়ে গেল দুজাহানের বাদশা সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসাব বলে আল্লাহর কসম, রসুল্লার চেহারার দিকে যখন আমার নজরটা পড়লো, হঠাৎ করে আমার চোখ দিয়ে অনর্গল চোখের পানিগুলা বের হতে শুরু করলো, আমার গায়ের মধ্যে পশমগুলা দাঁড়িয়ে গেল। মাসাব বলে দুনিয়ার মানুষ বলে আমি নাকি সবচেয়ে বড় স্মার্ট, আমি নাকি সবচেয়ে বড় ডিজাইন করে চলি, কিন্তু আল্লাহর কসম আমি মাসাব যখন রসুল্লার চেহারা থেকে মাথার তালু এবং পার তালু পর্যন্ত দেখলাম, আমি দেখলাম দুনিয়ার সবচেয়ে স্টাইলিশ হচ্ছে দুজাহানের বাদশা সরকারে মদিনা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মাসাব বলল নবী আমি আপনাকে কোনোদিন দেখি নাই, আজকে প্রথম দেখেছি, এত সুন্দর চেহারা আমার জিন্দগিতে আমি দেখি নাই, পূর্ণিমার চাঁদের মধ্যে কলঙ্কের দাগ আছে, কিন্তু রসুল আপনার চেহারা এত নুরানি একটা দাগ দেখা যায় না, যেই নবীর চেহারার দিকে তাকালে চোখের পানি বের হয়। নবী আপনি আমাকে এখন কালিমা পড়িয়ে দেন, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কওনাইনু খাতমুল মুরসালিন আখিরামাদ বোদে ফখরুল আহওয়ালিন শুধু আজোদাস রাহমাতাল্লিল আলামিন মসজিদে ও শুধু আমারো হবে জমির। আরে যুবক আমার, মাসা বলে আমি রসুল্লার হাতের মধ্যে হাত দিয়ে আমি কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। আমি যখন ঘরে গেলাম আমার মা বলে কিরে মাসাব আমার কপালে দুঃখ দিয়ে দিলে, মা কি হয়েছে, তুই নাকি মোহাম্মদের হাতের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করে বলে যা? মাসাব বলে মা করেছি, আমার মনটা দুনিয়াতে ফেরেশান ফেরেশান ছিল, আজকে কেমন জানি শীতল শীতল লাগে। আমার মা বলে এরে মাসাব কি করলে, মোহাম্মদের কদম আজকের ভিতরে ছেড়ে দিবি, না হয় তোর বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত আমি নিব। মাসাব বলে মা আমার এই গলার দিকে তাকাও, এরে মা আমার গলার ভিতরে মোট 31টা রগ আছে, দাঁড়ালো ছুরি দ্বারা আমার রগগুলো যদি কেটে ফেলা হয় খোদার কসম করে বলি আমার নবীকে আমি কোনোদিনই ছাড়তে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। আরে যুবক আমার, পর্দানি সিনমা বন্ডা মাসাব কাঁদতে শুরু করলো, আর মাসাবের চোখের পানিগুলা পড়ে। এবার মাসাবের মা বলে মাসাব এইদিকে শোনো, তুমি যেহেতু ইসলাম ধর্ম ক্যান্সেল করবে না, হে মাসাব তোমাকে জানিয়ে দে, তুমি শুনে না, মাসাব তুমি আমার দিকে তাকাও, তুমি যদি ইসলাম ধর্ম ক্যান্সেল না করো। আমার মা এই কথা বলার সাথে সাথে মাসাবের মা তার দুইটা হাত বেঁধে পেললো, তার পা বেঁধে পেললো, মুখের মধ্যে কস্টিপ লাগিয়ে দিল। এবার মা সাবের মা ঘরের ভিতরে তাকে বন্দি করে বাইরে থেকে যখন তালা মেরে দিল, এবার দুই তিন দিন চার দিন যখন চলে গেল, মাসাব পানির জন্য কান্না করে, মাসাব পানির জন্য কান্না করে, কিন্তু তার মা কোনো পানি দেয় না। এক ঘন্টা, দুই দিন, তিন দিন, চার দিন পর্যন্ত চলে গেল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ।